বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব শব্দদ্বৈত বা শব্দদ্বিত্ব সম্পর্কে। আজকের আলোচনা শুরু করি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনারতরী কাব্যের সোনারতরী কবিতা দিয়ে। গগনে গরজে মেঘ ঘন বরষা, কূলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুড়ো ধারা খড় পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। দেখো, রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করলে মনের মধ্যে একটা সৌন্দর্যময় অনুভূতির জগৎ গড়ে ওঠে, কিন্তু এই জগতে বেশিক্ষণ তো থাকা যাবে না। আমাদের আলোচনা করতে হবে শব্দদ্বৈত সম্পর্কে। যাই হোক, চলো এই কবিতাটার দিকে একটু লক্ষ্য করো, তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় শব্দদ্বৈত সম্পর্কে বোঝাতে খুব সুবিধা হবে। লাল রঙের বোতামটি টিপে বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও, যাতে ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তা তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, কবিতার চরণে ভাবের বৈচিত্র্য সম্পাদনের জন্য একই শব্দকে দুবার ব্যবহার করা হয়েছে, রাশি রাশি, ভাড়া ভাড়া, কাটিতে কাটিতে। একই শব্দকে যদি দুবার ব্যবহার করা হয় তবে তাকে শব্দদ্বৈত বা শব্দদ্বিত্ব বলা হয়। চলো তাহলে শব্দদ্বৈত বা শব্দদ্বিত্বের সংজ্ঞাটা একটু জেনে নিই। ভাবের বৈচিত্র্য সম্পাদনের জন্য একই শব্দকে বা সমার্থক শব্দকে পরপর দুবার পূর্ণরূপে বা ঈষৎ পরিবর্তিত আকারে প্রয়োগ করা হলে তাকে শব্দদ্বৈত বলা হয়। শব্দদ্বৈত সম্পর্কে তোমরা দুটি কথা জেনে রেখো। শব্দদ্বৈতকে শব্দদ্বিত্ব বলা হয়। দ্বি কথার অর্থ হলো দুই। একই শব্দকে দুবার ব্যবহার করা হয় বলে এই রূপ নামকরণ। শব্দদ্বৈত বাংলা ভাষায় অর্থ বৈচিত্র্য সৃষ্টিতে এক বিশেষ ভূমিকা পালন করে। এবার আমরা আসি শব্দদ্বৈতের শ্রেণীবিভাগে। শব্দদ্বৈত প্রধানত তিন প্রকার: দ্বিরুক্ত শব্দের শব্দদ্বৈত, যুগ্ম শব্দের শব্দদ্বৈত, পদবিকারবাচক শব্দদ্বৈত। দেখো, দ্বিরুক্ত শব্দের শব্দদ্বৈত, একই শব্দ অবিকৃত অবস্থায় পরপর দুবার ব্যবহৃত হলে দ্বিরুক্ত শব্দের শব্দদ্বৈত হয়। যেমন ঘণ্টায় ঘণ্টায়, হেসে হেসে, ধামা ধামা, লাখ লাখ, গলায় গলায়, দিকে দিকে, মুখে মুখে ইত্যাদি। যুগ্ম শব্দের শব্দদ্বৈত, সমার্থক বা প্রায় সমার্থক, বিপরীতার্থক, এই তিন শ্রেণীর যুগ্ম শব্দে শব্দদ্বৈত হয়। যেমন সমার্থক শব্দের যদি উদাহরণগুলো আমরা একটু দেখি, জনমানব, ডাক্তার বৈদ্য, ভাগ বাটোয়ারা, ঠাকুর দেবতা, ঘর বাড়ি। দেখো এখানে জনমানব, জন বলতেও মানবকে বোঝাচ্ছে, মানব বলতেও মানবকে বোঝানো হয়। ডাক্তার বৈদ্য, দেখো সমার্থক শব্দ কিন্তু এগুলো। ভাগ বাটোয়ারা, বাটোয়ারা মানে তো ভাগ করা। তাহলে এই রূপ উদাহরণগুলো হচ্ছে সমার্থক যুগ্ম শব্দের শব্দদ্বৈত। এবার দেখি প্রায় সমার্থক কোনগুলো: বন্ধু বান্ধব, হাসি ঠাট্টা, সভা সমিতি, উল্টো পাল্টা, রেখে ঢেকে ইত্যাদি। এবার আসি বিপরীতার্থক শব্দগুলো: হাসি কান্না, শত্রু মিত্র, আলো অন্ধকার, ভালো মন্দ ইত্যাদি। পদবিকারবাচক শব্দদ্বৈত, এই প্রকার শব্দদ্বৈত সম্পর্কে তোমরা মনে রাখবে এর প্রথম অংশটি অর্থপূর্ণ কিন্তু দ্বিতীয় অংশটি প্রথম অংশের বিকৃতি। দ্বিতীয় অংশটির বিকৃতি গঠনে ট, ফ, দন্তস্ব, ম এই কয়েকটি ব্যঞ্জনের কৃতিত্ব খুব বেশি। যেমন জলটল, ভাতটাত, মোটাসোটা, বাড়ি টাড়ি, পয়সা টয়সা, কিন্তু টিন্তু ইত্যাদি। দেখো এখানে প্রথম অংশটুকু কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেমন জল, কিন্তু দ্বিতীয় অংশ টলের আলাদা করে কোনো গুরুত্ব নেই। তাহলে বোঝাই যাচ্ছে এখানে যে দুটো খণ্ড রয়েছে তার প্রথম খণ্ডের প্রথম অংশটি কিন্তু অবশ্যই অর্থপূর্ণ। বাংলা ব্যাকরণটা তোমাদের কাছে একটু কঠিন বিষয়। এই বাংলা ব্যাকরণের সিলেবাস ধরে ধরে কঠিন বিষয়গুলিকে ছোট ছোট ভিডিও আকারে তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা ভিডিওগুলি দেখতে থাকো, এরপরেও যদি তোমাদের সেই বিষয়ের প্রতি বুঝতে অসুবিধা থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।